হাই এবরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো খুব সহজে সুজি দিয়ে বিস্কিট তো তার জন্য আমার লাগছে এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি দুই চামচ গুঁড়ো দুধ হাফ কাপের মতো চিনি এক কাপ সুজি এক চিমটির মতো লবণ আমি এখন একটা বাটিতে ডিমটা ভেঙে নিয়েছি এর মধ্যে এখন আমি লবণ আর চিনিটা দিয়ে দিব চিনি আর ডিমটা আমি ভালো মতো মিশিয়ে নেব যে পর্যন্ত চিনিটা ঘলে না যাবে পুরোপুরি চিনিটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে এখন আমি সুজিগুলো দিয়ে দেব আর আমি এখানে সুজিটা ভেজে নিয়ে নিই আর এর মধ্যে আরও দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন আমি ভালো মতো সুজির সাথে ডিমটা মেখে নেব এখন আমি এই সুজির মিশ্রণটা পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি এখন বিস্কিটগুলো বানিয়ে নিব। আর বিস্কিটগুলো বানিয়ে সাথে সাথে তেলে ভেজে নিতে হবে আমি আগেই একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আমি পুরোপুরি তেলটা গরম করে নিই হালকা গরম করে নিয়েছি আর বিস্কিটগুলো ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে যেন ভিতর থেকে সব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এখন আমি বিস্কিটগুলো উলটিয়ে নেব আর দুই একবার উলটিয়ে পাল্টে ভাজতেই বিস্কিট হয়ে যাবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে সবার আগে চলে যাবে আমার বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে সবগুলো বিস্কিট উঠিয়ে নিব। তো আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ